সুবিমল তো নাই। সন্ধ্যার পরে অভয়নগরের রাস্তায় কেউ চলাফেরা করে না। কেন? বলবো বলবো, সব বলবো। তাহলে আমাদের এখন কি হবে? কি আর হবে, যা হবার তা তো হয়েই গেছে। আপনারা চলেন আমার সাথে। কোথায় যাব? আমার বাড়িতে। আপনারা কি রাস্তায় থাকবেন নাকি? সুবিমল আমার দুঃসম্পর্কের ভাগিনা ছিল, আপনারা আমার ভাগ্যের মতোই। আজকের একটা রাত কষ্ট করে আমার বাড়িতে কাটায় দেন, তারপর সকালে একটা ব্যবস্থা হবেই। আসেন আসেন, সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আবার এই রাস্তা দিয়ে যাওয়া দেখো না। কেন? বলবো বলবো, বাড়িতে গিয়ে সব বলবো। আসেন আমার সাথে, আসেন পিছন পিছন আসেন। আশেপাশে কোন লোকজন নেই? আছে আছে আছে, সন্ধ্যার আগে আগে লোকজন সব বাড়ি ঘরের মধ্যে ঢুকে যায়, তো তারপরে আর কোন সারা শব্দ করে না, চুপচাপ থাকে। কিসের ভয়? সাপের ভয়। সাপ বাড়িতে গিয়ে দেখেন প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে সাপ। বলেন কি আপনারা হলেন গিয়ে পোলাপান মানুষ, আপনাদের কি ভয় দেখানোর আমার দরকার আছে? আপনার বাড়ির উঠানে সাপ নেই? না নেই। কেন? আমি দুইটা বেজি পালি, বেজি। সাপ যখন আসে ওই বেজি দুইটা একসাথে অ্যাটাক করে, বুঝছেন? তারপরে একটা ধরে মাথা আর একটা ধরে লেজ, তারপর টান দিয়ে দুই টুকরা করে ফেলায়, তারপর কষ্ট করে খায় ফেলায়। সাপ কি মরতে? ওই যে দেখেন, এইটা হইল সুবিমলের বাড়ি। এই ঘরটাতে থাকতো সুবিমল। কি যে হইল, এক রাত্রে ওই ফ্যানের সাথে দড়ি লটকায়া ফাঁসি দিয়ে দিল। ওর লাশ নিয়ে আমরা কি বিপদে পড়ছিলাম,
শেষ পর্যন্ত আমি আগে আসলাম, কেউ কাছে আসতে চায় না। আমি বলছি আমি যে তার শেষকৃত্য আমি করব। তারপরে অবশ্য অনেক লোকজন আগে আসছিল। আমি কত সাত মাস ধরে সুবিমল ডাকছে আমাদের। আরে ডাকুক না, ও তো সারাক্ষণই ডাকে। না কি বলেন, আপনারাও সবাই ওটা শুনতে পান। আরে আমরা যদি দিনের মধ্যে 10-12 ওইদিক দিয়ে যাওয়া আশা করি, তাহলে 10-12 ডাক শুনতে পারি। ও বলে যে কাকাবাবু ওইদিকে আসেন, আমি ফ্যানের সাথে ঝুলে গেছি। আরে হারাম দাদা, তোর ফ্যানের সাথে ঝুলতে কইছে কেনা? হারাম দাদা কথা কর, কাকাবাবু আসো, চলো তো আসো। ভয় করছে যে তোমরা আসলে ঢাকা থেকে আসার সময় ঠিক করে আসতো যে তোমরা সুবিমলের ওইখানে যায়া ভূত দেখবা, প্রেত দেখবা, তারপর সেগুলো দেখে ভয় পাইবা, তারপরে বাসায় ফিরা নিজের মধ্যেই আলাপ আলোচনা করে আরো উত্তেজিত হবা, তাই না? জি। তোমরা যখন নিমসারা রাস্তায় ঢুকছো, তখন তোমাকে গাড়ির সামনে একটা বস্তা পাগল ঝাঁপ দিয়ে পড়ছিল না? ঝাঁপ দিয়ে পড়া বস্তা পাগলটাই তোমাকে মাথার মধ্যে জায়গা করে নিছে। তারপর তোমরা কিছু দূর আগানোর পর মিয়া বাড়ির সামনে যখন আইছো, তখন মিয়া বাড়ির হুড়ো বিড়ালটা তোমার গাড়ির উপর ঝাঁপ দিয়ে পড়ল। আবার 1 মিনিটের মধ্যেই সেটা চলে গেল। এই 2টা জিনিসই তোমাকে মাথার মধ্যে কাজ করছে, বস্তা পাগল আর ওই হলু বিড়াল। এই 2টা মিলা তোমার কাছে মনে হয়েছে একটা কালো বাঘ, আর সেই বাঘটা তোমার গাড়ির সামনে জোরে জোরে চিৎকার করছে। তার কিছুক্ষণ পরেই বাঘটা লাফ দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই সব কিছুই তোমাকে মাথার মধ্যে একসাথে কাজ করছে, যে কারণে ড্রাইভার ভাড়া না নিয়েই পালায় গেল। আর ড্রাইভারের পালানোটা তোমাকে মনের মধ্যে আরো বেশি বেশি কাজ করছে, তাই না? জি। এইবার আসো সুবিমলের কথায়। সুবিমল 7 মাস আগে আত্মহত্যা করছে, এইটা সত্য। কিন্তু সুবিমলের এত বড় জিহ্বা বাইর হয়ে গেছে, তার শেষকৃত্য করতে কেউ আগায় আসে নাই, এই কথাগুলো সত্যি না। আমি যখন দেখলাম যে তোমরা সত্যি সত্যি ভয় পেয়ে গেছো, তখন তোমাকে ভয়টা আরো বেশি বাড়ায় দেওয়ানোর জন্য আমি সাপের গল্প করছিলাম, বেজির গল্প করছিলাম।
জিজ্ঞেস করো কেন? কেন কাকা বাবু? বিষে বিশ্বাস বলে একটা কথা আছে না, তোমাকে মনের ভিতরে যে ভয় ঢুকছে সেই ভয়টাকে দূর করতে হইলে আরো অনেক ভয় ভিতরে দিয়া সবগুলারে একসাথে বাইর করে দিত, তারপরে দেখবা তোমাকে জীবনে ভয় বলে কোনো শব্দই থাকবে। তোমাকে আমি সাপের ভয় দেখাইছিলাম না, বেজির কথা বলছিলাম না, তোমাকে পা থেকে মাথা পর্যন্ত ভয়ে তখন ছত্র দূরে কাঁপতেছিল, আমি বুঝছি কিন্তু কিন্তু কিছু বলি না। আসল কথা কি জানো, এই এলাকায় সাপ বলে কিছু নাই, আর কেউ কোনোদিন সাপ ঘোরাঘুরি করতেও দেখে নাই। আমি একলা মানুষ, সকালবেলা এক ব্রাহ্মণ বিধবা এসে রান্না বান্না করে দিয়ে যায়, তারপর সেগুলো আমি গরম করে খাই। এখন তোমাকে যে কি খাওয়াইলাম, এর চেয়ে ভালো রান্নাবান্না কিন্তু আমি করতে পারি না। না না কাকা বাবু, অনেক ভালো হয়েছে, গরম খিচুড়ি, ডিম ভাজি, পোড়া মরিচ, সাথে আবার খাঁটি গাওয়া ঘি, চমৎকার, আমার কাছে কিন্তু বেশ লেগেছে। যাক ভালো লাগলেই ভালো। আচ্ছা এখন কয়টা বাজে? সাড়ে আটটা। সাড়ে আটটা? সাড়ে আটটা মানে তো গ্রাম দেশে অনেক রায়। ও তো তোমরা কি এখনই ঘুমায় পড়বা নাকি আরো কিছুক্ষণ গল্প টল্প করবা? আমরা তো রাতে একটা থেকে কখনোই ঘুমাই না। কাকা বাবু আজকে অনেক রাত পর্যন্ত আপনার কাছে গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে, চলো ওইখানটায় বসি। এই জায়গাটা একটু বসি। আপনি বাড়িতে একা থাকেন? কি করবো রে বাবা, আমার পরিবার পরিজন তো সব কেউ থাকে না, তাই একাই থাকি। কেন, আপনার ফ্যামিলির লোকজন সবাই কোথায় থাকে? সব ওপারে। ওপারে মানে কি ইন্ডিয়ায়? সবাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার ফ্যামিলিতে কে কে ছিল? আমার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আমার ছোট ভাই, তার স্ত্রী, তাদের এক ছেলে, কাকিমা, কাকা। কয়জন হলো? জি কাকা বাবু, দশজন। দশজন? এই দশজন মানুষ একদিনে চলে গেল। কেন, ওনাদের কি হয়েছিল? ওলা ওঠা। ওলা ওঠা সেটা কি? তোমরা শিক্ষিত মানুষ ওলা ওঠা জানো না? কলেরা রে বাবা, কলেরা। তার মানে আপনাদের এলাকায় কোন হসপিটাল নেই? আছে, কিন্তু এক হাসপাতালে কয়জন রে জায়গা দেব? এক মহামারীতে আমাকে এই গ্রামের 166 জন মরে গেল। কি সর্বনাশ, এটা কোন বছরের ঘটনা? 1992। দেখতে দেখতে 20 বছর পার হয়ে গেল। আচ্ছা কাকা বাবু, আপনার আর কোনো আত্মীয় স্বজন নেই? আছে, কিন্তু কেউই এই বাড়িতে আসে না। এই বাড়িটা নাকি অভিশপ্ত বাড়ি। অভিশপ্ত কেন? কেন অভিশপ্ত তা তো জানি না, ওরা বলে আমি শুনি। আপনার কাছে খারাপ লাগে না কাকা বাবু? প্রথম প্রথম লাগতো, এখন লাগে না, একা একা ভালোই লাগে। আপনি সারাদিন কি করেন? অঙ্ক করি রে বাবা, অঙ্ক করি। মানে? অঙ্ক মানে বুঝো না, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স।
যোগ বিয়োগ গুণ ভাগ। গত 20টা বছর যাবৎ আমি অঙ্ক করেই যেতেছি, আমার অঙ্ক শেষ হয় না, আমারও ছুটি হয় না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পড়াশোনা জানেন। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি 1969 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএসসি পাশ করছি, এরপরে আর পড়াশোনা হয় নাই। এ বাড়িতে একা একা থাকতে আপনার ভয় করে না? ভয় করবে কেন? আমি যতই বলি ওরা নাই, কিন্তু আসলে তো ওরা আছে, আমার চারপাশে ওরা সবাই আছে। কারা আপনার আশেপাশে আছে? আমার ফ্যামিলির লোকজনরা। মানে আপনার স্ত্রী ছেলে মেয়ে জি এরা? হ্যাঁ, শুধু তারা না, সবাই আছে, সবাই। কি করে বুঝলেন তারা আছে? আশ্চর্য একটা প্রশ্ন করলা তো। আমার ফ্যামিলির লোকজন আমার চারপাশে থাকবে না তো কারা থাকবে? এখন কয়টা বাজে? তো প্রায় 10টা। আর একটু অপেক্ষা করো, রাত ঠিক 12টা বাজলেই ওরা সবাই আসবে।